হল্টবে, তিনি কেন বিশ্বকাপ ধরছেন? এখানে বিশ্বকাপ ধরার ফিফা কাছ থেকে বিশ্বকাপ ধরার নিয়ম হলো যে যিনি যে দল বিশ্বকাপ জিতবে সেই দল এবং সরকার প্রধান এবং ফিফা প্রেসিডেন্ট ছাড়া বিশ্বকাপ ধরার কারো নিয়ম নেই, এই জন্য এত কথা উঠছে। আশা করি ভিডিওটা আপনারা দেখলে সম্পূর্ণটা বুঝতে পারবেন। ভিউয়ার সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আশরাফ চৌধুরী, আমি আছি আলহামদুলিল্লাহ। আজকে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আজকের ভিডিও টাইটেল অবশ্যই দেখতে পাচ্ছেন আপনারা, বাবুর্চির হাতে বিশ্বকাপ। এটা আবার কেমন কথা? তাও যেই সে বিশ্বকাপ না, 2022 কাতার বিশ্বকাপের যে ট্রফি বিশ্বকাপ, ওইটা বাবুর্চির হাতে, এটা কিভাবে সম্ভব? অবশ্যই ভিডিওটি সম্পূর্ণভাবে দেখবেন, অবশ্যই আপনারা জানতে পারবেন। চলুন শুরু করা যাক। আর্জেন্টিনা, অবশ্যই আপনারা জানেন যে আর্জেন্টিনা ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপ জয় করে নিল। সেই স্টেডিয়ামে ওই দিন 90,000 দর্শক ছিল। সেই 90,000 দর্শকের মধ্যে একজন ব্যক্তি ছিল যিনি কিনা আর্জেন্টিনা জয় করার পরে তিনি গ্যালারি থেকে নেমে মাঠে চলে আসেন এবং খেলোয়াড়দের সাথে সেলফি নিতে থাকেন এবং বিশ্বকাপটা হাতে তুলে ছবি তোলেন। এখন কথা হলো যে নেট দুনিয়ায় কথা হচ্ছে যে এই ব্যক্তি কে এবং এই ব্যক্তি কেন এই বিশ্বকাপ ধরবেন এবং কে সে, তার কি যোগ্যতা আছে, এরকম কথা হচ্ছে নেট দুনিয়া। সো আমরা যে ব্যক্তিরা বিশ্বকাপ হাতে নিয়েছে তার নাম হলো গোপচে উরুপে সল্টবে। আপনারা বলতে পারেন যে এই ব্যক্তি কে? আমরা প্রথমে তার পরিচয় দিয়ে নিই। তিনি হলেন তুরস্কের বিখ্যাত শেফ, ধনী শেফদের মধ্যে একজন সারা পৃথিবীর। তিনি একটি রেস্টুরেন্টের শেফ। তার রেস্টুরেন্টে নামি দামি লোকেরা খেতে আসেন, যার মধ্যে মেসি, নেইমার, রোনালদো, এমবাপ্পে, বলিউডের নায়করাও রয়েছেন এবং আরো বিখ্যাত লোক রয়েছেন, এবং এমনকি ফিফা প্রেসিডেন্ট শুদ্ধ তার আতিথেয়তা গ্রহণ করেছেন। কিন্তু এখানে কথা হলো যে নেটিজনদের কথা হলো যে কে সে এবং তার কি যোগ্যতা যে তিনি মাঠে গিয়ে বিশ্বকাপ ধরবেন। এখানে ফিফা বলেছে যে বিশ্বকাপ জয়ী দলের কাছে প্রোটোকল ভেঙে একজন ব্যক্তি কিভাবে মাঠের ভিতরে প্রবেশ করলো এটা তদন্ত করা হবে এবং আভ্যন্তরীণভাবে পদক্ষেপ নেওয়া হবে। এখন আমি আপনাদের বলতে চাই যে আপনারা একটা জিনিস আমি আপনাদের জানিয়ে দিই, এটা আলাদা করে ভিডিও করতে পারতাম, আমি অবশ্যই এখানে বলে দিচ্ছি। তার নাম গোপচে সল্টবে, সল্টবে, সল্ট বলতে লবণ, সল্টবে তার নাম কেন রাখা হলো ভিউয়ার্স আমি আপনাদের এখনই বলে দিচ্ছি। তিনি মূলত আগে এত বিখ্যাত ছিল না, তিনি তার বিভিন্ন মাংসতে বিভিন্ন সবজিতে তার লবণ দেওয়ার যে পদ্ধতি সেটা একদম সম্পূর্ণ ভিন্ন, এই জন্য তার এই ভিডিওটা সোশ্যাল মিডিয়ায় দেওয়ার পরে ভাইরাল হয়ে যায়, এই জন্য তার কাছ থেকে সবাই আতিথ্য গ্রহণ করে শুধু এই বিষয়টা দেখার জন্য কাছে নিয়ে। সো আমরা আমি আপনাদের হাতেই দেখিয়ে দেবো ভিডিওর মধ্যে যে তিনি কিভাবে লবণ দেন। ভিউয়ার্স এভাবে হাতটা এরকম করে তিনি এখান থেকে লবণ ছাড়েন, এভাবে সাপের মতো হাতটা বাঁকা করে তিনি এভাবে হাত দিয়ে ঘুরিয়ে লবণ ছাড়েন, এই জন্য তার এই ভিডিওটা অনেক ভাইরাল হয় এবং মেসি নেইমাররা তার এই ব্যাপারটা অনেক বেশি ভালো লেগেছে এবং তাছাড়াও বিশ্বের বিশ্ববিখ্যাত ব্যক্তিরা তারা তুরস্কে গিয়ে তার আতিথ্যতা গ্রহণ করে এবং তার সাথে সেলফি তুলে, এখান থেকে তার নাম হলো সল্টবে। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে এবং যদি এই বিষয়ে আপনাদের যা যা কমেন্ট আছে অবশ্যই আপনারা করবেন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। দেখাবো অন্য কোনো ভিডিওতে। আমি বিদায় নিচ্ছি, আমি আশরাফ চৌধুরী, আসসালামু আলাইকুম।